তো গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে তোমার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, একটা নতুন জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে। এখানে তোমার একটা অ্যাকাউন্টে লগ ইন করো। কালকে যেটা দিছো ওইটা না, নেক্সট আরেকটা অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট দাও। তোমার ইয়ে গেছে, কোডটা বসাই দাও। ৬১৭ ০৭১। আচ্ছা, এখন আমরা গুগল কিওয়ার্ড টুলে যাই, যেখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সাইন ইন অ্যাডওয়ার্ডস এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে তো যায়। স্টপ লোন পাসওয়ার্ডটা দাও। এটাকে বলে টু স্টেপ ভেরিফিকেশন। আপনার করা আছে জিমেলে, আপনি করে রাখবেন যে টু স্টেপ ভেরিফিকেশন এটা। মানে আপনার যে কোনো অন্য পিসিতে লগ ইন করতে গেলেই আপনার এটা চাবে। হ্যাঁ, মোবাইলে করতে চাই, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডও যদি চুরি হয়ে যায়, মোবাইলটা যদি থাকে, তাহলেও কিন্তু কেউ ঢুকতে পারবে না। ঢুকতে গেলে ওই আপনার ইয়া লাগবে, কী বলে যে, হ্যাঁ, ফেসবুকে করা যায় আপনার সিকিউরিটি লগ ইন আর কি। আমার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ব্রাউজারে বা অন্য কোথাও ঢুকতে গেলেই আপনার ইয়া চায়, কী বলে যে, কোড চায়। হ্যাঁ, মোবাইলে কোড চায়, অথবা ইমেলে মেইল আসে যে আপনার এই ডিভাইস থেকে এই এতটা সময় আপনার লগ ইন হচ্ছে, মেইল চলে আসলো। হ্যাঁ, মেইল চলে আসবে। আমার কেউ যদি পাসওয়ার্ড চুরি করে কোনো লগ ইন করে, তাহলে আমি ধরতে পারবো যে আমার আমার সাথে সাথে মেইল চলে আসবে। আমি যদি অন্য কোথাও লগ ইন করি, তাই সাথে সাথে আমার সাথে মেইল চলে আসবে, আমার আপনার এই ডিভাইস থেকে এতটা সময় আপনার এই ব্রাউজারে লগ ইন করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি নাকি না? হ্যাঁ, আপনি না, এই যে তোমার হয়ে গেছে, এখন তুমি সার্চ করে করবা। আচ্ছা, এখানে যে বিষয়টা আমার, হ্যাঁ, সেটিং থেকে, হ্যাঁ, আমার যেটা মনে হয় তোমার একটা নতুন অ্যাকাউন্ট ছিল, নতুন অ্যাকাউন্ট ছিল। হ্যাঁ, এক বছর হচ্ছে এটা, এটা অনেক আগে। হ্যাঁ, সম্ভবত এইরকম একটা বিষয় থাকে যে নতুন নতুন অ্যাকাউন্টগুলোতে একটু সময় লাগে বা এই জাতীয়, ঠিক আছে। এই যেটা চলে, তুমি এটাই ব্যবহার করবা প্ল্যানার দেখার জন্য, ঠিক আছে। তুমি চেষ্টা করছিলে, চেষ্টা না করলে পরবর্তীতে বলবা যে আমি তো কিছু শিখি নাই। হ্যাঁ, তখন গালি গালা শুরু করে দিবা। আর রিসেন্ট এক আপুর একটা আজকে অভিযোগ পাইলাম যে এইভাবে করে আমরা, এইভাবে বাকি যে বিষয়গুলো আমরা এইভাবে দেখবো, ঠিক আছে। তো রিসেন্ট